মাথা ভাঙ্গাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলো দুজন। আহতরা সকলেই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। মাথাভাঙ্গাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুজন। স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক রাত 9টা নাগাদ মাথাভাঙ্গা থেকে আসছিল একটি বাইক। সেই বাইকের সাথে কোচবিহার থেকে আসা একটি দূরপাল্লার ট্রাকে ধাক্কা লাগে। এরপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথেও ধাক্কা লাগে বাইকের। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাইকে থাকা দুজন। এরপর স্থানীয়রা ছুটে আসে এবং তাদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে নবজীবন ক্লাব সংলগ্ন রাস্তার ওপর দুপাশে আটকে পড়ে বহু গাড়ি। ঘটনার পর প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলের ইঞ্জিন, এরপর ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। এখানে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন বাইকে আসছিল, সেই সময় সামনে থেকে একটি ট্রাক প্রথমে বাইক আরোহীদের ধাক্কা মারে এবং তারা মাটিতে পড়ে যায়, তাদের বাইক ভেঙে যায়। পরবর্তীকালে সেই ট্রাকটি আরেকটি পিকআপ ভ্যানকে ধাক্কা মারে, পিকআপ ভ্যানেরও ভাঙচুর হয়। পিকআপ ভ্যানটা পড়ে আছে, আবার ট্রাকটা পালিয়ে গেছে এবং পিকআপ ভ্যানের ড্রাইভাররা পলাতক। পরে যারা বাইকে ছিল তাদেরকে আমরা উদ্ধার করে মাথাভাঙ্গা হসপিটালে পাঠিয়েছি। তাদের অবস্থা খুব খারাপ, দমকল এসেছে, থানায় আমরা কল দিয়েছি, তারা এসে রাস্তায় জল দিচ্ছে। বাইকে কজন ছিল? বাইকে দুজন ছিল, একজনের অবস্থা খুবই খারাপ আর একজনের অবস্থা, বাকি একজনের অবস্থাও খারাপ, একজনের খুবই গুরুতর। বাইক মাথায় হেলমেট ছিল দুজনের? হেলমেট ছিল না, কারো মাথায় হেলমেট ছিল না।